নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তা দেখো, পাশের বাড়ির ছোট্ট পুচকুর অন্নপ্রাশন, তা অন্নপ্রাশনে জল ভরতে যাচ্ছি আজকে আমরা। তা জল ভরতে যে নাস্তা নাস্তে চলে এসেছি আমাদের পাড়ার যে কালী মন্দির, জাগ্রত কালী মন্দির, মা রক্ষা কালী, তা ওদের ওসুজ। তা দেখো, আমি একটু মানে বড় করে তোমাদের দেখিয়ে দিলাম মা কালীকে। সবাই প্রণাম করো, মা সবাইকে ভালো রাখুক। তা দেখো, এখানে তোমার ওদের ওসুজ হতো। তা বলছে, কাকিমা বলছে, তা তুমি বেলগাছের এখানে দেখ হলো মন্দির, ওরা ধরবে না, মন্দির খুললেও নয়, দেখতে পাচ্ছ বন্ধুরা। তা যেই কাকিমা তোমার যে বেলগাছের গুড়িতে তেল সিঁদুর ধান দুব্বো দিয়ে আর কি, এটাও বেলগাছটাও জাগ্রত। তা এই কাকিমা মানে স্বপ্নে পেয়েছিল মা কালীকে। তা দেখো, ওইখানে তোমার তেল সিঁদুর সিঁদুর দিয়ে তো চলে আসলাম। আমাদের কিন্তু এটা রানিং অনেকটা দূর আর কি, মানে কি বলবো, গোল গোল ঘুরে ঘুরে অনেকটা দূর কিন্তু আমরা নাচতে নাচতে চলে এসেছি ওই মন্দির থেকে কিন্তু। তা সবটাই তো দেখানো হয়, মানে যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের কাছে শেয়ার করছি। তা দেখো, সবাইকে আনন্দ করছে, মস্তি করছে। আর লোক ছিল না আগে, জানো না তো, আগে কয়েকজন মানে অন্নপ্রাশন বাড়িতে সব কাজ থাকে, তাই না বলো? কয়েকজন লোক পরে দেখি আস্তে আস্তে হালকা হালকা লোক হয়েছে, দেখো বাচ্চা কাচ্চা নিয়ে। আর আমাদের গ্রামটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর চারিদিকটা। তা দেখো, আমাদের জায়গাটা কিন্তু খুব সুন্দর, গ্রামটা আর কি। তা আমার তো খুব অপূর্ব লাগে, তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে বলবে। আর কি বলতো, তোমরা হয়তো ভাববে যে আগে অনুষ্ঠান বাড়িতে না গিয়ে জল ভরতে আগে চলে এসেছি। আগে কিন্তু অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে তোমার সবজি টবজি কাটাকাটি করে দিয়ে এসেছি, যেহেতু ওখানে রান্নাবান্না চলছিলো। তা দেখো, সকাল থেকে লাইন ছিল না, জানো বন্ধুরা, সকাল 5টার দিকে লাইন গিয়েছে, ভোর 5টার দিকে। তাই ভোর 5টার দিকে লাইন গিয়েছিলো। তাই এই লাইন তো তোমার সারাদিন লাইন নাই, মোবাইলে চার্জ নাই, তো মোবাইলটা নিতে মনে করো কীভাবে নেবো, চার্জ না থাকলে তো ভিডিও করা যাবে না না। তা আর কি, গরম, প্রচুর গরম, জানো না তো বন্ধুরা, এত গরম মানে কি বলবো, মানে টেকাই যাচ্ছে না এত গরমে। লাইন চলে গিয়েছিলো, জল ভরতে গিয়েছি, সবাই মানে স্নান করে গিয়েছে ঘেমে একদম। তা কি নাচবে আর সবাই, তাও যতটুকু পেরেছে সবাই নেচেছে, কেউ মানে আনা নাচা ছিল না। তা দেখো, মানে আস্তে আস্তে চলে এসেছি এখন যাদের যার বাড়িতে অনুষ্ঠান, এর বাড়ির সামনে আর কি। তা ওদিকে তো জল ভরা হয়নি, তা যে বাড়ির সামনে ঘাট দেখতে পাচ্ছ, নদীর সাইড কিন্তু এটা। তা এখান থেকে আর কি জলটা ভরবো। আর দেখো, গেটটা কিন্তু বেলুন দিয়ে সম্পূর্ণ সাজিয়েছে, আর সবার আস্তে আস্তে গলা শুকিয়ে গেছে বন্ধুরা। তা সবাই জল খেতে চলে গেছিলাম পিছনে, আর ওইখানে ওই যে রান্নাবান্না চলছে। আর অন্নপ্রাশনটা কী দিয়ে বলো তো, বৈষ্ণব সেবা দিবে আর কি, বৈষ্ণব সেবা দিয়ে। তা আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, তো এদিক দিয়ে মনে করো কীর্তনটাও শুরু হয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে মনে করো অনেকটা বেলা হয়ে গেছে, যারা কীর্তন করবে এরা 12টার দিকে চলে এসছে। তো এদিক দিয়ে মনে করো রেডি না হলে তো আর মানে করে ভোগটা দেওয়া যাবে না না। তো এই জন্য ওরা কীর্তনটা শুরু করে 3টা সাড়ে 3টা বাজে। তা বন্ধুরা বাড়ি ফিরে চলে গিয়ে পরে রাত্রি 8 আর মনে করো ভিডিও করা হয়নি। তা রাত্রি 8টা সাড়ে 8টার দিকে আমরা নিমন্ত্রণ খেতে চলে এসেছিলাম। তা দেখো, আমরা গিফট দেওয়া শেষ আমাদের, আর ছোটো পুচুরা জানো সব কিছুই হাতে নিচ্ছে, শক্ত করে ধরে রাখছে। তা দেখো, তা গিফট দিয়ে আশীর্বাদ করে চলে এসেছি আমরা বাইরে। তো এখানে আমার একটু খাওয়া দাওয়া হচ্ছে, আর বৈষ্ণব সবার খাওয়া দাওয়া কিন্তু মাটিতেই দেয়। তা আমরা এখানে বসে আছি, আমরাও খাবো এখন। তা চলে যাই মনে করো, ওরা না উঠলে তার একজন বসতে পারে না আর বেচরা। তা চলে, খাওয়া দাওয়া করে মানে কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আমরা। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।